বলো। আমাকে ছাড়ুন, আমি ওয়াশরুমে যাব, বমি আসছে। শায়ান ডান হাতে অতসীর দু হাত ধরে, হায় আল্লাহ এত পিচ্ছি পিচ্ছি হাত, শায়ানের এক হাতে দুই হাত এঁটে যাচ্ছে। অতসী, তোমার তিনটে স্বপ্নের কথা বলো তো। আমার তিনটে স্বপ্ন? হ্যাঁ। আচ্ছা, আমার একটা গাভী থাকবে, আমি চুনু চুনু করে দুধ বানাবো। দুই, আমার অনেকগুলো হাঁস মুরগি থাকবে, অনেকগুলো ডিম পারবে, আমি সেগুলো বিক্রি করব। তিন, আমার হাফ ডজন বাচ্চা কাচ্চা থাকবে। শায়ান অতসীর কথা শুনে ওর দিকে তাকায়, অবাক হওয়ার সত্য আসমানে সে অবস্থান করছে। আর ইউ সিরিয়াস? হ্যাঁ। এসব অদ্ভুত স্বপ্ন কোথায় পেলে? আর চুনো চুনো কি? যখন দুধ বানাবো তখন একটা শব্দ হয়, চুনো চুনো। অতসীর কথা শুনে গা কাঁপিয়ে হাসতে লাগলো। অতসীর বের রাগ হলো, হাতে জোরে চিমটি কাটলো। আউচ, কি করছো? কি হাসলেন কেন? আচ্ছা হাসবো না, কিন্তু তোমার সব স্বপ্ন পূরণ করব। এ কি হলো? আপনি পূরণ করবেন মানে? করবে তো দিহান জি। হোয়াট? দিহান কেন? তোমার বাচ্চার বাবা হতে যাবে, তুমি ভুলে গেছো? তুমি আমার লিগ্যাল ওয়াইফ। আপনি খুব খারাপ, আপনি আমার থেকে আমার সব কেড়ে নিয়েছেন, আমার দিহানকে কেড়ে নিয়েছেন, আমার সব শেষ করে দিয়েছেন, আমার দিহানকে কাঁদিয়েছেন, আমাকে মেরেছেন, আমি আপনাকে খুন করব, তারপর আমি পালিয়ে যাব দিহানের সাথে, দেখবেন তখন মজা কাকে বলে। কথাগুলো বলি অতসী শায়ানকে মারতে থাকে, শায়ান পুরোপুরি হতবাক। অতসী জ্বরের ঘরে এমন করছে, গা তো পুড়ে যাচ্ছে, না হলে অতসী এমন করার মেয়ে না, অন্তত পালিয়ে যাওয়ার প্ল্যানের কথা শায়ানকে বলতো না। অন্য সময় হয়তো রিয়্যাক্ট করতো, কিন্তু এবার করল না, চুপচাপ অতসীকে নিজের সাথেই জড়িয়ে ধরলো শায়ান। আচ্ছা, কোনো জড়তা কাজ করছে না কেন? মনে হচ্ছে সব স্বাভাবিক, কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না। অনামিকার প্রতি অস্বস্তি, অথচ অতসীর প্রতি স্বাভাবিক ব্যবহার শায়ানকে ভাবিয়ে তুলেছে। অতসী, হুম, কিছু খাবে? হুম। কি? চুমু। হোয়াট? আর ইউ কিডিং উইথ মি? আমি সিরিয়াস মিস্টার মাহমুদ। ওয়ান কন্ডিশন অ্যান্ড ওয়ান অ্যান্সার। হোয়াট? তুমি মিল্কশেক খেয়ে নিবে, আর একটা উত্তর দাও। কি? দিহান কখনো তোমাকে কিস করেছে? না। কেন? দিহান বলতো আমি ওর লেডি লাক, আমাকে কিভাবে অপবিত্র করবে? সম্পর্ক বৈধতা পেল না, না হয় সব হবে। আচ্ছা, শায়ান যেন মনে মনে এটাই প্রার্থনা করছিল, উত্তর পেয়ে ঠোঁটের কোণে হাসি ফুটেছে। অতসীর দিকে মিল্কশেক এগিয়ে দিল, প্রথমে নাইনুকুর করলেও পরে পুরোটা শেষ করে মেডিসিন খেয়ে বিছানায় পা দুলিয়ে বসলো অতসী। আমার চুমু? শান ভেবে পাচ্ছে না কি করবে, এভাবে কি ঠিক হবে। তারপর অতসীর হাতে আলতো করেই চুমু দিল। এটা কি? তুমি যা চাইলে, তোমার ভাষায় চুমু। এটাকে হামি বলে, চুমু হয় গভীর, যেখানে ভালোবাসা আবেগ অনুভূতি প্রকাশ পায়। হইছে, এখন ঘুমাবে, আসো। অতসীকে জোর করে নিজের সাথে জড়িয়ে ঘুমিয়ে পড়লো শায়ান। কিছুক্ষণ পর খেয়াল করলো অতসী গভীর ঘুমে, কিন্তু দুজনেই ঘেমে যাচ্ছে। অতসীর জ্বর ছেড়েছে, অতসীর ভেজা শরীর শায়ানকে ভিজিয়ে দিচ্ছে, গায়ের টি শার্ট লেপটে যাচ্ছে। সকাল 7টার দিকে ঘুম ভাঙলো অতসীর, মাথা প্রচণ্ড ব্যথা, নিজেকে শায়ানের বাহুতে আবিষ্কার করে বেশ অবাক হয়েছে। তারপর আবার এই লোক এমন খালি গায়ে কেন, এত ভাবতে পারছে না অতসী। তাই চুপচাপ উঠে ফ্রেশ হয়ে অনামিকাকে দেখতে চায়। হ্যাঁ, অনামিকা ঠিক আছে, প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, নিচে নেমে এক পিস ব্রেড একটু পানি খায়। সব যেন তেতো করল্লা। রুমে এসে দেখে শায়ান এখনও ঘুমাচ্ছে। এই লোক এখনও এখানে কি করছেটা কি? কাল তো দিনে বেশ যত্নান্তি করেছে, সব কেড়ে নিয়ে এত আদিক্ষেতা। উপায় না পেয়ে অতসী আবার গিয়ে বা পাশে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর শায়ানের কল আসে, অতসী ডিস্টার্ব হবে তাই দূরে গিয়ে কথা বলে। যেহেতু অফিস যাচ্ছে না তাই ফ্রেশ হয়ে অনামিকাকে দেখে ব্রেকফাস্ট করে আবার অতসীর রুমে। অতসীকে সে চোখে হারাচ্ছে, অথচ কেন?
চার দিন কেটে গেল, অতসী মোটামুটি সুস্থ, তাই সায়ান আজ অফিস যাচ্ছে। অতসী নিচে কফি বানাচ্ছিল, এদিকে সায়ান ডেকেই যাচ্ছে। কোমরে শাড়ির আঁচল গুঁজে সায়ানের সামনে দাঁড়ালো অতসী। কি সমস্যা মিস্টার মাহমুদ? অফিস যাব, তুমি জানো না তো। আমি কি করব? টাই বেঁধে দিবে কে? আমি পারবো না। কেন? আপনি কত লম্বা, আমি নাগাল পাই না, কোমরে ব্যথা লাগে। সায়ান দু হাত আঁকড়ে অতসীকে উঁচু করে। তবু বাঁধতে হবে। অতসী চুপচাপ বেঁধে দেয়। এই লোকের মতিগতি কয়েকদিন যাবৎ, বিশেষ করে অসুখের সময় থেকে ভালো লাগছে না। কি চায় কে জানে, এমনভাবে কথা বলে, ব্যবহার করে যেন আমি তার বিয়ে করা বউ। বউ? হ্যাঁ, আমি তো তার বউ, তার প্রথম বউয়ের জন্য আনা দাসী। সে চাইলে আমার সাথে এসব করতেই পারে। এইসব মনে মনে ভাবতেই তাই বাধা শেষ হয়। সায়ান ছেড়ে দেয়। নার্স বাদ দিয়ে দিন, আমি এখন সুস্থ। তোমার না চিন্তা করলেও হবে, ঠিক সময় খেয়ে নিবে, আজ আসতে লেট হবে, অনামিকার সাথেই থাকবে। আর শোনো, বিশ্রাম নিবে, ইফাদ আসলে ও যা যা বলবে মন দিয়ে শুনবে। সায়ান কথাগুলো বলেই চলে যায়। অতসী নিজের রুমে গিয়ে লম্বা শাওয়ার নেয়। কেমন যেন নিজের শরীরে দিয়ে জ্বর জ্বরের স্মেল আসছে। প্রায় দুই ঘন্টা পর সায়ান মিটিং শেষ করে সামনে ল্যাপটপ নিয়ে বসলো। বাসার ফুটেজে স্ক্রিন অন হতেই চক্ষু চড়ক গাছ। দিহান বাসায় কী করছে, আর ওর সাহস হয় কীভাবে অতসীকে জড়িয়ে ধরার? দিহান অতসীর হাত ধরে টেনে বাহিরে নিয়ে যাচ্ছে। তবে কি সত্যি অতসী দিহানের সাথে চলে যাবে? ডুপ্লেক্স বাড়ির সামনে সায়ানের মিত সুবেশি পাজারও দাঁড়ানো। দৌড়ে সায়ান ভেতরে গিয়ে পুরো বাসা অতসীকে খুঁজেও পেল না। তবে কি অতসী সত্যি দিহানের সাথেই চলে গেছে? বাসায় এতগুলো লোক, এতগুলো গার্ড, কেউ কেন দিহানকে আটকায়নি? অতসী বলে জোরে চিৎকার করে ড্রয়িং রুমে থাকা শোপিসের কর্নারে জোরে আঘাত করে। কাঁচের দেয়াল নিমিষেই ভেঙে যায়। মাথা নিচু করে বসে আছে সায়ান, চোখে মুখে রাগ স্পষ্ট। দৃষ্টির নিচের দিকে কাজের লোকগুলো ততক্ষণে চুপচাপ দাঁড়িয়ে আছে এক কোণে। হঠাৎ খেয়াল করলো খালি পায়ে লাল পাড়ের কালো শাড়ি পরা কেউ সায়ানের সামনে দাঁড়িয়ে আছে। মুখ তুলে তাকাতেই দেখলো অতসী, বাম হাত আঁচলের সাথে পেঁচাচ্ছে, আবার খুলছে। সায়ান এক মিনিট অপেক্ষা করে না, হাত ধরে টানতে টানতে অতসীকে রুমের দিকে এগিয়ে যায়। জোর করে ওয়াশরুমে নিয়ে শাওয়ার অন করে অতসীকে ভিজিয়ে দিচ্ছে। অতসী দু হাত গলা পিঠ থেকে কিছু একটা ধুয়ে ফেলার চেষ্টা করছে। অতসী চুপচাপ সহ্য করলেও এখন মনে হচ্ছে চামড়া সহ তুলে ফেলবেই। লোক কি হচ্ছে মিস্টার মাহমুদ, আমার লাগছে তো। সায়ান চুপচাপ ওর কাজ করেই চলেছে। এবার অতসী জোর করে সরে এলো। সায়ান চোখ তুলে ওর সামনের দিকে তাকাতে অতসীর চোখ পড়লো সায়ানের লাল টকটকে হয়ে যাওয়া দু চোখ। লোকটা অদ্ভুত, এভাবে কেউ ভিজে অফিস থেকে এসে কোট টাই এমনকি জুতোও খোলেনি, আল্লাহ, এ আবার নতুন কি মুসিবত। সায়ান অতসীকে আবারও টেনে শাওয়ারের নিচে এনে দু হাতে আঁকড়ে ধরে উপরে উঠিয়ে নিজের কপালের সাথে কপাল ঠেকিয়ে রাখে। ফানিতে দুজন ভিজছে। অতসী নাক দিয়ে শ্বাস নিতে পারছে না, বারবার মুখে পানি এসে জমা হচ্ছে, অথচ নড়ে চড়েও লাভ নেই। এবার অতসী মুখের পানি জমিয়ে খুব সুন্দর করে সম্পূর্ণ পানি সায়ানের দিকেই দিল। সায়ান চোখ খুলে তাকিয়ে ওকে নামিয়ে দিয়ে জিজ্ঞেস করল, এটা কেমন ব্যবহার? আপনি বলুন, এটা কেমন ব্যবহার? কই ছিলে তুমি? ছাদে। আমাকে না বলে কোথাও গেলে খুন করে ফেলবো। যান বের হন, আমার শীত লাগছে। এই না না, বের হবেন না, এই নিন টাওয়াল, চেঞ্জ করে বের হবেন, আমি রুমে যাচ্ছি। না, তুমি থাকো, আমি যাচ্ছি। আপনি এত ঠেটা কেন? এই অবস্থায় রুমে গিয়ে পুরো রুম নষ্ট করবেন, পরিষ্কার কে করবে শুনি? এতগুলো মেয়েকে ঘাস কাটার জন্য রাখছি। হ্যাঁ, ওরাও মানুষ, নিচে কি করছেন সেগুলো ওরাই পরিষ্কার করছে তো, চুপচাপ যা বলছি তাই করুন। সায়ান ওয়াশরুম থেকে বেরিয়ে এসে অতসীকে চুল মুছতেছে। অতসী দিহানের সাথে যায়নি, এটাই অনেক। কিন্তু দিহান এত সহজে কেন ছেড়ে দিয়ে গেল? নাকি অন্য কোনো প্ল্যান করেছে ওরা? না, জানতে হবে। অতসী,
প্লিজ লক্ষ্মীটি এক কাপ কফি দাও। হুম, দিচ্ছি, কিন্তু আমাকে কখনো লক্ষ্মী বলে ডাকবেন না। এটা আদরের ডাক, আমি তোমার স্বামী, আমি ডাকতেই পারি, আমার অধিকার আছে। শুধু আমাকে নয়, অন্য কাউকে লক্ষ্মী বলে ডাকলে ইমান নড়বড়ে হয়ে যাবে। ঠিক বুঝলাম না। লক্ষ্মী, যাকে হিন্দুরা ধন ঐশ্বর্য ও সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী মনে করে, তাই এই শব্দ দিয়ে তারা উক্ত বিশ্বাসকে স্মরণ করে থাকে। আর কোনো মুসলমান কোনো দেবদেবীকে ধন সম্পদ ও সৌভাগ্যদাতা বিশ্বাস করতেই পারে না, করলে তার ঈমান থাকবে না। তাই এটি একটি সুস্পষ্ট শিরকি বা কুফরি কথা। এ শব্দটি বর্জন করা প্রতিটি মুসলিমের কর্তব্য। আল্লাহ বলেন, তারা কি জানে না আল্লাহ যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন, যার জন্য ইচ্ছা সীমিত করেন। এতে রয়েছে মুমিনদের জন্য নির্দেশন। হযরত সুহাইব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের বিষয় কতই না সুন্দর, তার সকল অবস্থা তার জন্য কল্যাণকর, আর এটা একমাত্র মুমিনের বৈশিষ্ট্য। যদি সে নিয়ামত ও সুখ লাভ করে, তাহলে সে আল্লাহর শুকরিয়া আদায় করে, ফলে তা তার জন্য কল্যাণকর হয়। আর যদি সে মুসিবতে আক্রান্ত হয়, তাহলে সবুর করে, ফলে এই অবস্থাও তার জন্য কল্যাণকর হয়। সায়ান অতসীর দিকে এক ধানি তাকিয়ে আছে। অতসী অনামিকা দুজনই যেন এক পয়সায় এপিট ওপিট। অনামিকার মুখে সারাদিন ব্র্যান্ডের কসমেটিক কিংবা ডিজাইনার ড্রেসের নাম থাকত, অথচ অতসী ঠিক যেমনটা একজন পারফেক্ট রমণী হওয়া উচিত। কিন্তু সায়ানের অনেক প্রশ্ন জমে আছে যার উত্তর শুধুই অনামিকা। ল্যাপটপে ফুটেজ অন করে কানে হেয়ারফোন লাগায় সায়ান, স্ক্রিনে দেখা যাচ্ছে দিহান আসছে অতসীর সামনে। অতসী সবে রুমে থেকে বেরিয়েছে, দিহান দৌড়ে ডুপ্লেক্সের ওপর দোতলায় অতসীর রুমের সামনে এসে অতসীকে জড়িয়ে ধরছে। অতসী চুপচাপ। কিছুক্ষণ পর দিহান অতসীকে ছেড়ে ওর হাত ধরে বলে, চল মাই লেডি, এক মুহূর্ত থাকতে হবে না। কি বলছেন এসব, ছাড়ুন। মানে কি ছাড়বো তো, আগে চল, আমি সব শুনেছি, আগে বলনি কেন, এভাবে সব শেষ করে দিতে পারো না অতসী, তুমি চলো, সব ঠিক করে দেবো, আই প্রমিস। কি ঠিক করবেন? আমরা এখান থেকে বেরিয়ে প্রাইভেট জেটে করে সিঙ্গাপুর যাব, তারপর ওখান থেকে তোমাকে নিয়ে অনেক দূরে, সেখান থেকে সায়ানকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব, ব্যাস সব ঠিক হয়ে যাবে। আর রাইমা? রাইমা সব জানে, ও বলেছে ও চলে যাবে, তুমি চলো। এই বলে দিহান অতসীর হাত ধরে টান দেয়। এটা হয় না দিহান, রাইমার কি দোষ? হে দিহান, আমি তোমার দিহানজি। দিহান কেন বলছো? মেয়েটাকে, কারণ আমি পারবো না রাইমার সুখে বাধা হয়ে দাঁড়াতে। মেয়েটাকে শুধু রাইমা বলে ত্যাগ করছো? তোমার মনে হয় তুমি আমার সাথে না গেলে আমি নাচতে নাচতে রাইমাকে নিয়ে সংসার করব? তাহলে সরি, আমি পারবো না। রাইমা আপনার বিয়ে করা বউ, আর আপনি তো জানেন রাইমা আমার জন্য কি। রাইমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে হয়তো আমি আমার জায়গা ছাড়তাম না, কিন্তু আমি রাইমার সুখ কেড়ে নিতে পারবো না। রাইমার বাবা মার অবদান আমার জীবনে অনেক। আমি জেদের বসে রাইমাকে বিয়ে করেছি তোমাকে কষ্ট দেওয়ার জন্য। আপনি সাকসেসফুল মিস্টার মেহবুব, আপনি যদি একটু অপেক্ষা করতেন। যাই হোক, আপনি চলে যান। অতসি প্লিজ, এত বড় শাস্তি দিও না। আপনি প্লিজ আমাকে আত্মহত্যা করতে বাধ্য করবেন না। অতসী পাগল হলে? দিহানের ডান হাত অতসীর ওর মাথায় রাখে। আপনি আপনাদের সম্পর্ককে সুযোগ দিবেন, রাইমার সব স্বপ্ন পূরণ করবেন। এমনটা না করলেও পারতে, তুমি জানো আপুর পর তুমি আমার সব। দিহান, আমি ছিলাম সময়ের স্রোতে আমি হারিয়ে যাচ্ছি, আপনাকে রাইমাকে আঁকড়ে ধরতে হবে। লাইফটা কি কোনো গেম না অতসী, প্লিজ চলো। দিহান, আমি পারবো না। দিহানের চোখে পানি, অতসী তো কখন থেকেই কাঁদছে। আরে আরে কই যান, ভিডিওতে একটা লাইক তো করে দিয়ে যান, একটা ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট হয়, আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের ভিডিও তৈরি করতে অনেক উৎসাহিত করে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।